হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো যারা বেসিক্যালি দেবদার ফ্যানস রেছো তাদের খুবই ভালো লাগবে আই থিঙ্ক এই ভিডিওটা তার কারণ একটা এক্সক্লুসিভ আপডেট দেবো খাদান রিলেটেড যে আপডেটটা শুনে তোমরা জাস্ট ছিটকে যাবে বন্ধুরা আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড রয়েছি দেবের খাদান সিনেমাটা নিয়ে তার কারণ হচ্ছে যেদিন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে এই সিনেমাটার খাদান সিনেমাটা সেই দিন থেকেই কিন্তু দারুণ একটা এক্সাইটেড মনের ভেতরে হচ্ছিলো এবং ভাবছিলাম যে কবে রিলিজ হতে পারে এই বছর হলে তো খুবই ভালো হয় তার কারণ দেবের এইভাবে অ্যাকশান আবতারে ফিরে আসা বহুদিন পর মানে জাস্ট ভাবা যান এবং সবচেয়ে যেটা মেন থিঙ্কিং সেটা হচ্ছে দেব কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশান কমার্শিয়াল হিরো নয় দেব অ্যাকচুয়ালি দেব আলটিমেট রোম্যান্টিক হিরো রোম্যান্টিকভাবেই সে আবির্ভূত হয়েছিল ইন্টার ইন্ডাস্ট্রিতে আই লাভ ইউ বলি মন মানে না বলি পরাঞ্জায় জুলিয়ারে বলি এরকম বেশ কিছু ছবি কিন্তু সুপার টুপার হিট ছবি সে কিন্তু রোম্যান্টিক হিসাবেই কিন্তু আবির্ভাব হয়েছিল তার রোম্যান্টিক কিং বলা হয় দেবকে সুতরাং সে যখন একটু অন্য জনারের দিকে যাচ্ছে অনেকে বলেন না যে জিদ্দা দা অ্যাকচুয়ালি জিতও কিন্তু রোম্যান্টিক হিরো আস্তে 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 নিজেকে ভেঙে ওই মাস কমার্শিয়াল ওই যেটা প্রচণ্ডভাবে অ্যাকশান মারামারি সেই দিকে যাবে বাট এই যে সাবজেক্টটা খাদানের যে সাবজেক্টটা চুজ করা হয়েছে এবং মানে হ্যাডসঅ টু যে এত বড় রিস্কি একটা প্রজেক্ট যে একটা তোমরা সবাই জানো আসানসোলে কিভাবে শ্যুটিং চলছে এবং বিভিন্ন রকমভাবে শ্যুট চলছে ওখানে প্রচুর মানে একটা রয়েছে এবং সবচেয়ে যেটা ভালো লাগছে একটা এই সময় বলে একটা পত্রিকা রয়েছে অফিসিয়াল একটা পত্রিকা রয়েছে সেখান দিয়ে জানতে পারলাম যে টোয়েন্টি এইথ জুন কিন্তু রিলিজ করতে পারে খাদান সুতরাং এই বছরই জুন মাসে কিন্তু জুন মাসের শেষে রিলিজ করবে খাদান এটা পত্রিকায় বেরিয়েছে মানে যে হবেই তা না বাট নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস রয়েছে খাদান ওই টাইমে রিলিজ করার খুব ভালো হবে ওই টাইমটা করলে তার কারণ বেশি কিছু সিনেমা সেই টাইমে বড়ো সিনেমা রিলিজ নেই বেশ বড় একটা উইন্ডো পেয়ে যাবে বেশ বড় একটা প্যাসেজ পেয়ে যাবে সেই টাইমে এবার হ্যাঁ কোনো ছুটির অকেশান কিংবা কোনো উৎসবের আমেজ নেই সেই টাইমে ঈদ নেই পুজো নেই কোনো ভ্যাকেশান নেই বড়দিন নেই বাট দেব তো এই রিক্সটা নিতে হবে দেবকেই রিক্সটা নিতে হবে কারণ আর কে রিক্স নেবে দেবই একমাত্র সফল অভিনেতা এই টাইমে দাঁড়িয়ে এই যে সময়টার মধ্যে দিয়ে দেব যাচ্ছে দেব ঝুঁকি নিতে পারে অন্য কেউ সেটা পারে না যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট আমি সত্যি কথা বলতে ভালোবাসি বন্ধুরা সো দেবেরই উচিত এইরকম ঝুঁকিপূর্ণ কাজ করা কোনো পুজো বা ঈদে না এনে এই যে টাইমটা রিলিস করছে তবেই বোঝা যাবে যে দেবের কতটা বেশি গুরুত্বপূর্ণ দেব কতটা ইয়ে রয়েছে অন্যান্য সুপারস্টারদের থেকে এটা প্রমাণ হয়ে যাবে যদি এই সিনেমাটা এই টাইমে রিলিজ করে সুপার টুপার করতে পারে অ্যান্ড আমি জানি যেটা এটা সুপার হিট হওয়ারই সম্ভাবনা রয়েছে তার কারণ যেভাবে শ্যুটিং চলছে এবং আজকে রীতিমতো একটা ভাইরাল ভিডিও মানে অবাক হয়ে গেছি দেখি যে দেব রয়্যাল এনফিল্ড বা খুব যদি ভুল না করে থাকে অ্যাভেঞ্জার একটা বাইক চালাচ্ছেন সো তোমরা দেখতে পাচ্ছ এবং পেছনে তার দেবেরই পেছনের সিটে ব্যাক সিটে বসে রয়েছেন জিসু সেনগুপ্ত সো খোল বায়াতে বায়াতে তিনি কিন্তু যাচ্ছেন আর দেবের যে লুকসটা ও ভাই কি লাগছে মানুষটাকে মানে গোফ দাঁড়ি যেরমভাবে একটা গ্রামের যে মানুষগুলো হয় না একদম নর্মাল একটা মানে ফুতুয়া টাইপের একটা সিম্পল একটা শার্ট পরেছেন ডোরা কাটা দাগ দেয়া যেটা স্ট্যাপ থাকে এবং নর্মাল একটা বেলবক্স টাইপের প্যান্ট লাইক পুষ্পা তো যাই হোক একটা সিম্পল একটা জুতো পরেছেন তো একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে ড্রাক সেডে কয়লা খনি ব্যাকগ্রাউন্ডে তো একদম মানে রিয়েলিস্টিক ব্যাপারটা কিন্তু দেখানো হচ্ছে কয়লা খনির ওখানে যে আবহাওয়াটা যে এটা ড্রাগ ব্যাপার একটা র ব্যাপার আছে সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে না এই সিনেমাটা বোঝাই যাচ্ছে যে কতটা ফিলগুড ব্যাপার হতে চলেছে ইয়াং জেনারেশনকে দারুণভাবে কিন্তু টানবে এই সিনেমাটা তারপর যে মানুষগুলো পুষ্পা দেখতে গেছে যে ইয়াং অডিয়েন্সটা পুষ্পা দেখতে যায় বা পুষ্পা টু দেখতে যাবে পনেরোই আগস্ট সেই অডিয়েন্সটা কিন্তু খাদানও দেখতে যাবে আই থিঙ্ক তার কারণ সেখানে সেই সমস্ত মাসালাদার আদার এলিমেন্টগুলো রয়েছে খাদানে যেটা পুষ্পায় ছিল তারা কিছুটা হলেও পাবে সেখানে আমি কম্পেয়ার করছি না পুষ্পার সাথে বাট বাংলা ছবি হিসাবে যে রিক্সটা দেব নিচ্ছে যে টাকাটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড সুরিন্দার ফিল্মস ইনভেস্ট করেছে সেই টাকাটা অ্যাটলিস্ট তার দরকার তার কারণ সেই টাকাটা যদি না ওঠে বাজেট রিকভারি না করে সুপার যদি না হয় তাহলে খাদান টু এর মতো সিনেমা পার্ট টু কিন্তু আসতে প্রবলেম হতে পারে এই সিনেমাটা যদি ফ্লপ যায় বা হিট না হয় তাহলে কিন্তু দেব আর ঝুঁকিপূর্ণ কাজ করবে না একসানে ফিরবে না দেবের কমান্ডেটাও আসবে না সুতরাং অনেক কিছু ডিপেন্ড করছে খাদানের ওপরে ইন্ডাস্ট্রির অন্যান্য সিনেমাও নির্ভর করছে খাদানের উপর ভূমেরাঙ্গ আমি জানি না কী হবে বাট খাদান নিয়ে অত্যন্ত বেশি এক্সাইটেড আমি ঠিক আছে পার্সোনালভাবে তোমাদেরকে বলছি দেবদার বেশ কিছু কাজ খুব অ্যাপ্রিসিয়েট করা মানে উচিত বাট আমি জানি না কাবির কেন করেনি কাবির খুব প্রিয় একটা পছন্দের আমার সিনেমা ছিল বাট বক্স অফিসে কিন্তু ফেল করে ফ্লপ করে ডিজাস্টার করে সো আশা করছি খাদান সিনেমাটা সেটা হবে না কারণ বেশ বড় বড় কিছু নাম রয়েছে মাল্টিস্টারের সিনেমা রয়েছে অনেক বেশ কিছু ভিলেন চেনা পরিচিত মুখ আমরা দেখতে পাবো এখানে সুমিত গাঙ্গুলি থেকে শুরু করে অনেকে থাকছে সো তোমরা খাদান নিয়ে কতটা এক্সাইটেড এবং কত কীরকম রকম লাগছে তোমাদের এই যে রিলিজ ডেটটা প্রায় আমরা জানতে পেরে গেছি আঠাশে জুন এই ডেটে রিলিজ করলে তোমাদের কি মনে হয় সিনেমাটাকে সুপার টুপার হিট হবে দেবদার কি দম আছে এই সিনেমাকে হিট করানোর একটা নন ফেস্টিভ্যালে রিলিজ করিয়ে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করেন শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরে ভিডিওতে তো টাটা